খুদে কৃষ্ণার মাখন চুরি। খুদে কৃষ্ণা তার ভাই বলরাম এবং তার বন্ধুরা সারা গ্রাম জুড়ে পুরোটা দিন ধরে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করে কাটাতো। কৃষ্ণা এবং তার বন্ধুরা মাঝে মাঝেই কাঁখে এবং মাথায় জল নিয়ে যাওয়া মেয়েদের বিরক্ত করত। কৃষ্ণা গুলতি দিয়ে ওদের কলসি ভেঙে দিত আর মেয়েরা ভিজে যেত। কৃষ্ণ এবং তার বন্ধুরা এই দেখে খুব আনন্দ পেত। এরা খুবই ক্ষতিকর ছিল। কৃষ্ণার মা যশোধামা মাঝে মধ্যেই কৃষ্ণার এই ক্ষতিকর ব্যবহারের জন্য গ্রামবাসীর নালিশ শুনত। যশোদা এবং কৃষ্ণার পিতা নন্দ মাঝে মাঝেই কৃষ্ণকে এর জন্য শাস্তিও দিত। একবার কিছু গ্রামের মহিলা নদীর পাড়ে জামা কাপড় ধুচ্ছিল। কৃষ্ণা এবং তার বন্ধুরা ঠিক করল মজা করার জন্য। সেই মতো খুব ধীরে ধীরে মহিলাদের পিছন দিক দিয়ে চলে গেল। তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকল। কৃষ্ণা একজন মহিলাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। তারপর ছুটে তার বন্ধুদের কাছে গেল। তারা সবাই খুব হেসে উঠল। মেয়েরা খুব রেগে গেল এবং কৃষ্ণা এবং তার বন্ধুদের ধরার চেষ্টা করল। কিন্তু তারা ছিল খুবই দুরন্ত। তারা তিরিং বিরিং করে ছুটে পালালো। কৃষ্ণা বলরাম এবং তার বন্ধুরা তাদের সঙ্গে গরু নিয়ে যেত এবং তাদের সবুজ মাঠে চড়াত। তারা সবাই একসঙ্গে খুব ভালো সময় কাটাত, ছোটাছুটি করত, খেলাধুলা করত, আর সঙ্গে থাকত খরগোশ, কাঠবিড়ালি এবং প্রজাপতিরা। গ্রামের মহিলারা মাঝে মাঝেই মাখন তৈরি করত। তারা মাখনের পাত্র তাদের ঘরেই রাখত। আর কৃষ্ণার মাখন খুব প্রিয় ছিল। সে এবং তার বন্ধুরা কখনো কখনো ওদের বাড়ি থেকে মাখন চুরি করে খেত। বৃন্দাবনে কৃষ্ণার মাখন চুরির গল্প খুবই বিখ্যাত ছিল। একদিন গ্রামের এক মহিলা টাটকা টাটকা মাখন তৈরি করছিল। অবশ্যম্ভাবিক কৃষ্ণা বলরাম এবং তার বন্ধুরা মহিলার বাড়ির কাছে পৌঁছে গেল। তারা ঠিক করল মাখন চুরি করবে। মহিলার বাড়ির অল্প দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার মাখন তৈরি দেখছিল। তারা ভাবল যতক্ষণ না মাখন তৈরি হয় তারা অপেক্ষা করবে। মাখন তৈরি হয়ে গেলে মহিলাটি মাখনের পাত্রটি উঠানের অনেক উঁচুতে ঝুলিয়ে রাখল, কারণ তারা জানত কৃষ্ণা এবং তার বন্ধুরা এটা চুরি করতে পারে, আর সে অবশ্যই চায় তার মাখন সুরক্ষিত থাকুক। বাহ, মাখন তো তৈরি, চলো গিয়ে খাই, একজন বন্ধু বলল। না, আমি যাব না, যদি ওই মহিলা আমাদের দেখে ফেলে, সে আমাদের মাখন চুরি করতে ধরে ফেলে তো আমাদের মায়েদের কাছে নিয়ে গিয়ে নালিশ করবে। ওহ, চিন্তা করো না, কিচ্ছু হবে না, চুপি চুপি যাব, বন্ধুটি বলল। আমরা এখানেই অপেক্ষা করব আর দেখব, তুমি যাও মাখন নিয়ে এসো। তাই কৃষ্ণা ঠিক করল সে নিজেই যাবে আর মাখন নিয়ে আসবে। সে চুপি চুপি ঘরের দিকে এগোলো। সে এদিক ওদিক দেখল এবং যে কেউ দেখছে কি না, তারপর সে উপরের দিকে লাফিয়ে লাফিয়ে মাখনের হাঁড়ির নাগাল পাওয়ার চেষ্টা করল। সে অনেকবার চেষ্টা করল কিন্তু কিছুতেই পারল না। কৃষ্ণা তার বন্ধুদের তাদের সাহায্য করতে ডাকল। প্রথমে তারা কিছুতেই আসতে চাইছিল না, কিন্তু তারপর তারা রাজি হলো। তারা সবাই চুপি চুপি কৃষ্ণার কাছে এলো। আমি একা হাঁড়িটার নাগাল পাবো না,
কিন্তু আমার একটা পরিকল্পনা আছে। আমরা সবাই মিলে পিরামিড বানাবো, তারপর আমি ওই পিরামিডের উপরে উঠে পড়ব, হাঁড়িটার নাগাল পেয়ে যাব। বন্ধুরা রাজি হয়ে গেল। সব বন্ধুরা একসাথে পিরামিড গঠন করে। কৃষ্ণা বন্ধুদের কাঁধের উপর দিয়ে পিরামিডের উপরে ওঠে। সেখানে মাখনের হাঁড়ি পেরে নিয়ে ধীরে সুস্থে পিরামিডের নিচে নামে। কৃষ্ণা, বলরাম এবং তার বন্ধুরা মহা আনন্দে মাখন খেতে থাকে। কিছুক্ষণ পরে মহিলাটি উঠোনের দিকে এলো। এসে দেখল কৃষ্ণা এবং তার বন্ধুরা মহা আনন্দে মাখন খাচ্ছে। সে সেই দেখে ভীষণ ধাক্কা খেল। সে চিৎকার করে উঠে তাদের ধরতে গেল। কিন্তু কৃষ্ণা এবং তার বন্ধুরা তো ভীষণ দুরন্ত, তারা হাঁড়ি মাটিতে ফেলে ছুটতে শুরু করল। মহিলাটি তাদের ধরার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কোনো লাভই হলো না। কৃষ্ণা আর তার বন্ধুরা দ্রুত দৌড়ে অদৃশ্য হয়ে গেল। কৃষ্ণা, বলরাম আর তার বন্ধুরা আবার আনন্দ সহকারে গ্রামে ঘুরতে থাকল। সারা পৃথিবীতে মানুষ গোকুলষ্টমী অনুষ্ঠান মানায়, সেটাকে আমরা সাধারণত জন্মাষ্টমী হিসেবে পালন করি। এই আনন্দ উৎসব পালন হয় শ্রীকৃষ্ণের জন্মদিনে। দহিহান্ডি অথবা উতলোৎসবম হলো বিশাল এক আনন্দ উৎসব, যেখানে দহিহান্ডি খেলা হয় এবং মানুষ আলাদা আলাদা বন্ধুদের দল করে এই খেলাটি খেলে। দহিহান্ডি প্রত্যেক বছর অগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে কৃষ্ণের জন্মদিনের পরেই পালিত হয়। সবাই এই উৎসবে খুব আনন্দ করে থাকে। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।